দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এক্স বাংলা সত্যের সন্ধানের একটি নতুন ভিডিও নিয়ে। ভালোবাসার ঘর সিনেমায় দিঘি সাকিবের যুগলবন্দী মেনে নিতে পারছে না সাধারণ জনগণ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যদি আপনি আমার ভিডিওটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই পিচ্ছি অভিনেত্রী দিঘি এখন নায়িকা, তার পূর্ণ নাম প্রার্থনা ফার্দি দিঘি। 2003 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন একটি হিন্দু পরিবারে। পিতা সুব্রত এবং মাতা দোয়েল শেবিজ শিল্প মিডিয়ায় ব্যক্তিত্ব ছিলেন। 2011 সালে দিঘির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান না ফেরার দেশে। দিঘি পড়ালেখায় খুব মেধাবী ছাত্রী ছিলেন। স্কলাস্টিকা স্কুল থেকে 2016 সালে জেএসসি সম্পূর্ণ করেন। তিনি চলচ্চিত্রে ও বিজ্ঞাপনের জন্য প্রচুর অফার পেয়েছেন কিন্তু লেখাপড়ার চাপের জন্য কোনো অভিনয় করেননি। তিনি একজন শিশুশিল্পী হিসেবে দেশের সব জায়গায় পরিচিত। পিতামাতার মতামত নিয়েই তিনি 3 বছর বয়সে গ্রামীণ ফোনের জন্য ময়নাপাখি নামে একটি টিভিসির সাথে যাত্রা শুরু করেছিলেন। কাজী হায়াত পরিচালিত গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবলিওয়ালার উপর ভিত্তি করে চলচ্চিত্রের শিল্পে দিঘি অভিনয় করেন। এক সময় এই ক্ষুদশিল্পী 30 দিন ব্যস্ত থাকতেন শুটিং স্পটে, কেন বা থাকবেন না। বাবা সুব্রত ও মা দোয়েল শেবিজ ছিলেন অভিনেত্রী। দিঘি 5 বছর থেকে 6 বছরের মধ্যে 37টি সিনেমায় অভিনয় করেন। প্রায় প্রত্যেকটি ছবি ব্যবসা সাফল্য হয়। এর মধ্যে 34টি সিনেমা মুক্তি পেয়েছে। দিঘি প্রথম সিনেমা অভিনয় করেন শাকিব খান ও অপুর সাথে শিশুশিল্পী হয়ে। ভালোবাসার ঘর সিনেমায় দেখা যাবে যে শাকিব দিঘি কোনো কারণে গ্রামে ঘুরতে গিয়েছিল আর গ্রামের জনগণ ভুল বুঝে শাকিব ও দিঘিকে বিয়ে দিয়েছেন। দিঘি ও শাকিবের যুগলবন্দী মেনে নিতে পারবেন কিসের জন্য? কারণ দিঘির তো শাকিবের মেয়ের বয়সী। শাকিব এবং দিঘির কোনোভাবেই সম্ভব না যুগলবন্দী হয়ে সিনেমা করার। শাকিব ও দিঘির বয়সের অনেক ব্যবধান, তাই জনগণ মেনে নিতে পারছে না তাদের যুগলবন্দী। দর্শক, আমার মনে হয় এই কাজটি গ্রামের জনগণের মোটেও ঠিক হয়নি। কারণ জেনে নিতে পারতো যে শাকিব দিঘি কেন গ্রামে আসলো, কিন্তু তারা ভুল বুঝে তাদেরকে বিয়ে দিয়ে দিল। আর অন্য জনগণেরা মেনে নিতে পারছে না যে দিঘি আর শাকিব যুগলবন্দী। দর্শক, আপনার কি মতামত লিখে পাঠাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আলতো করে টোকা দিলেই আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে আনন্দে রাখবেন। ধন্যবাদ।